এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাদের সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে এক নম্বর আবু বক্কার দুই নম্বর ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনে আউফ ছয় নম্বর জোবাইর সাত নম্বর তানহা আট নম্বর আবি আকাশ নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জার্রাহ এ দশজনই হলেন আশারে মোবাসার খাতিদা বলতে যে হুদুর আমি আমার খবর শুনবার চাচ্ছি আর আপনি পুরুষ মানুষের খবর শোনেন আল্লাহ রাসুল বলে এই জন্যই তো বলতেছি ধৈর্যশীলদের সঙ্গে কে আছে তো পুরুষ যতজন জান্নাতে ছাড়ে ফের পাইছে এই কথা বলতে গিয়ে আপনি অধৈর্য হলেন কেন না আমি হাত ধরে আছি আপনার আমার খবর শোনার জন্যে আল্লাহ নবী বললেন খাতি এই দুনিয়াতে দশজন পুরুষ আল্লাহ যেমন সার্টিফিকেট দিয়েছে দশজন নারী কেউ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাতিদা বলতেছি আর রসুল্লাহ এ দশজন নারীর মধ্যে কি আমার নাম আছে যে দশজন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই দশজন নারীর মধ্যে কি আমার নাম রয়েছে আল্লাহ নবী বললেন খাদিজা পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বক্কর আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতি কবর সঙ্গে সঙ্গে মা খাদিজা লাভ দে উঠছে সে আনন্দ রাসুলকে এত আনন্দ কেন বলে এতদিন তো এই খবর আমাকে দেননি আজকে এত আনন্দ লাগতেছে যে নারীদের মধ্যে আমাকে এক নম্বর জান্নাতি ঘোষণা করছে আল্লাহ আল্লাহ রাসুল বলেন খাতি যে আপনি হলেন আমার বিবি আর আমি হলাম আপনার স্বামী আল্লাহ রসুলের একটা চরিত্র হল তিনি যখন বিবির কাছে থাকতেন কোনো সময় নবী হিসাবে থাকতেন না স্বামী হিসাবে থাকতেন সোমান আল্লাহ কিন্তু আমাকে একটা চরিত্র হলো আমরা যখন বইয়ের কাছে থাকি তখন হুজুর হিসাবে থাকতে পারছেন আমার পাঞ্জাবি ধোয়াই নি কেন আমার কোট ধোয়া নি কেন আমার জুতা অপরিষ্কার কেন আমার মুজার গন্ধ বাড়াছে কি করিস আমার পায়ের তলে তলস্ত খাটা মাও তেল দে এইটা হলো আমাদের চরিত্র আর নবীর চরিত্র হলো নবীর বিবিরা কাজ করতেন যদি চার আনা নবীর সংসারের কাজ করতেন বারো আনা এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন নবী যে হারে কষ্ট করতেছে এ কষ্ট যদি নবী চলাই তো বউগুলা তো সব আল্লাহ কোরআন থেকে নাজিল করলেন হন লিবাসুল্লাহ কুম আন্তম লিবাসুল্লাহ হন্যা অগনব সংসার আমি আল্লাহ আটানা আটানা করে দিয়ে দিলাম নারী করবে আটানা পুরুষ করবে আটানা এই দুইজন মিলে হবে শল আনা হুন্না লিবাসুল্লাহ কম আন্তম লিবাসুল্লাহ হুন্যা। জড় খন্যা সোহান আল্লাহ আল্লাহ নবির স্বামীর মতোত। বিবির কাছে জানতে চাচ্ছে খাদিজা আপনি যদি জান্নাতের এক নম্বর হন তাহলে জান্নাতের দুই নম্বর কার নাম হলে ভালো হয় জান্নাতের এক নম্বর আবু বক্কর দুই নম্বর ওমর তাহলে আপনি নারীদের মধ্যে এক নম্বর হলে দুই নম্বর কে হলে ভালো হয় খাদিজা বলতে সেরাসুল্লা দুই নম্বর জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলে ভালো হয় আল্লাহ রাসুল বললেন আপনা আপনাকে আল্লাহ চারটা মেয়ে দিছে কয়টা ফাতেমা অন্য তিনটা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার কথা বললেন কেন কেন খাতিজা বললেন রাসুল আল্লাহ আপনি হলেন বাবা কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না কোন সন্তান কেমন এটা জানি তার মা কোন সন্তান কেমন এটা কে জানে কেন জানে বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো আমি যখন ওয়াজের খুদবার দিলাম তখন মাইকটা খুবই ভালো ছিল কিন্তু এর পর থেকে কি ডিস্টার্ব শুরু হলো না যখন খুঁতবার দিলাম না তখন খুবই ভালো ছিল এরা আসলে জনগণের কথায় এই মাইক অপারেটার ইচ্ছা মতো সাউন্ড বাড়াচ্ছে কমাচ্ছে ঘুরে ফেরা দিচ্ছে আসলে জনগণ বেশি বক্তা কয়জন তো বক্তার কথা মতো মাইক চলান লাগবে

আমি আমার ছত্রিশ বছর ওয়াজের বয়সে কোনো মাইক ওয়ালারে বলিনি মাইক খারাপ এটা আমার একটা স্বভাব আমি কোনো না যে মাইক ভালো না আমি যদি বলি ভালো না এক সময় শের ছিলাম এক আমি। সব জায়গাতে আছি না নাই তো আছি না এমনও বছর গেছে একই বছরে সাঁত্রিশটা ওয়াজ করছি শুধু শের করে বোঝে নয় পাড়ায় পাড়ায় ভাই এ মাইক এখন দেখে মঞ্চের ভিতরে সাউন্ড দেওয়া লাগবে মঞ্চের ভিতরে আর ইকো টি কো বাদ দাও কোন ইকো চলবি না ইকো একবারে বাদ লা ইলা লা ইলাহা হো বলরে পাগল মনলা ইলাহা ইলাল বলরে মিনগল এই কলেমৰ জন্মে না বিজি এই কলেমৰ জন্মে না বিজি শহিলেন কত চালা তল লা ইলাহা ইলাল্লা ভোৱনৰে মমিন লা ইলাহা ই লা লা ইলাহা যে সাইডে তাকান আপনাকে ঠিক মতো শুনবার পাচ্ছেন কথা কয় না পাচ্ছেন বোঝা যাচ্ছে তো তাহলে একটু মনোযোগ শোনেন এটা রাতের মাহফিল হলে ঘড়ি দেখা লাগতো না চলতো আর চলতো জোরে এখন ঠিক কিনা কিন্তু দিনের মাহফিল কিন্তু কোন পরে আসলে সময় আসতেছে এই সময়ের মধ্যেই তো কাম করা লাগবে ঠিক কিনা রসুল বললেন খাদিজা আপনার পেট থেকে আল্লাহ চারটা মেয়ে দিয়েছে ধরে বলেন কয়টা কিন্তু ফাতেমাকে আপনি দুই নম্বর জান্নাতি ঘোষণা করতে বলেন আরো তিনটা মেয়ে আছে তাদের নাম কেন বাদ দিলেন খাতিজা বলে শুনাল্লা আপনি হলেন বাবা আমি হলাম মা কোন সন্তান কেমন সেটা বাবা জানে না জানে তার মা কি ধরনের জানে এদিনে গানটা ধরছিলাম বাবা আনন্দে মাতিয়া সাগরে ফাঁসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো আমাকে এক ছেলে বলতে ধুদুর এগারো মাস আমার খিদা লাগে না কিন্তু রোজ আর চাঁদ খিদা লাগে এত খিদা লাগে যে খিদার চোটে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে হিজরা হয়ে আমি ভিতরে খাই যে সমস্ত মেয়েরা পর্দা মানে এরা হলো মেয়ে মানুষ আর হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে রমজান মাসে যারা ভিতরে খায় এরা কিন্তু পুরুষও না মেয়েও না এরা হলো হিজরা কথা কয় না এরা কি হিজরা কি খুব খারাপ তাই আমি ধিনাই দহবাস করতে যে শুনি ওই ইউনানের চেয়ারম্যান হলো হিজরা চেয়ারম্যান ধরে কন কি চেয়ারম্যান স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এই বাংলার দবিরে একটা হিজরা চেয়ারম্যান হচ্ছে তা আমি বললাম রমজান মাসে তোর খিদা বেশি লাগে এটা জানবার চালে তোর মার কাছে যাওয়া লাগবে বলে হুজুর আমার মা কেমনে জানে আমি সব জানে মা যা মায়ের কাছে গিয়ে বলতেছে মা এগারো মাস আমার খিদা কম কিন্তু রোজার চাঁদ উঠলে খিদা বাড়ে কে মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি এই সর্বনাশ কে করছে তোর দাদি করছে কারণ তুই রমজান মাসে যখন আমার পেটে ছিলি তোর দাদি আমার কইছে বৌমা খবরদার রোজা থাকা চলবে না রোজা যদি থাকো আমার নাতি শুকা যাবে এই জন্যে রোজা থাকা চলবে না তো দাদি আমার শাশুড়ির কথা মতো আমি রমজান মাসে রোজা থাকিনি আমিও খাসি তুইও খাসি এই প্যাটের মধ্যে রমজান মাসে তোর খাওয়া শুরু হচ্ছে বেড়ে আসলে তো খালি খিদা বেশি লাগে এই জন্যে কুম সন্তান কেমন এটা জানে কে আরো জোরে বলেন যেই সন্তানগুলো আজকে কোরআনের মা ফেলে বসেছে আর যেই সন্তানগুলো মেলার মধ্যে ঘুর করতেছে আসলে সবাই আমরা মায়ের সন্তান ধরে বলেন কার সন্তান তাহলে একদল সন্তান কোরআনে মা ফেলে বসে আর একদল সন্তান ঘরে কেন খোঁজ না দেখেন যদি মা বাঁচা থাকে ওই সন্তান প্যাটে থাকা অবস্থায় মা গোটা এলাকা ঘুরছে ওই প্যাটের মধ্যে ঘোরো ব্যারাম পাশে পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকুর থেকে সে যায় যায় ফেরেস্তা ডাকতে বলে মাবু তোমার বান্দি নামাজ পড়তে গিয়ে প্যাটের বাচ্চার কি কষ্ট হয় না কারণ রুকুর থেকে যখন সেজ দাঁত গেল প্যাটের বাচ্চা পেটের মধ্যে যে একটা চাপ খালো আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক যেই মা প্যাটের বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে মা শুধু নিজে নামাজ পড়ে না প্যাটের বাচ্চাকেও নামাজই বানায় দুনিয়াতে আনতেছে এজন্যে মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয় দরিকন কন কি হয় খাতিজা বলতেছে রাসুল এই ফাতেমা যখন আমার গর্বের মধ্যে ছিল তখন থেকে বুঝবার পারছি ফাতেমা সাধারণ কোনো সন্তান নয় এই দুনিয়াতে আসার পরে আমি সব সময় যে মেয়েটাকে আমার কাছে কাছে পাইছি সেই মেয়েটাই হলো আমার ফাতেমা আমি বহুদিন বলেছি ফাতেমা বাহির থেকে একটু এই জিনিসটা নিয়ে ফাতেমা বলতে যে বাবা মা আমি ভিতরে থাকতে পারবো কিন্তু বাহিরে আমি যাইতে পারবো না যত কাজ ভিতরে করতে বল আমি করবো মা কিন্তু আমি ফাতেমাই জীবন থাক বাহিরে যাব না এই জন্য আমার মনে চাচ্ছে যে আপনি ফাতে মাকে দুই নম্বরে নাম কন তারপরে আমার আরও মেয়ে আছে কুলসুম আছে ওকে আছে ওকে পরের নম্বরে দেন কিন্তু দুই নম্বরে আমার সাথে সাথে থাকবে ফাতে মা আল্লাহ নবী চোখের পানি বের করে কান্না শুরু করে দিলেন খাতিজা বলতেছে রাসুল আল্লাহ ফাতেমা দুই নম্বরের নাম বলতে বলি আপনি না বলে কেন কাঁদতেছেন রাসুল বলে খাতিজা আপনার কথা মতো ফাতেমা জান্নাতি নয় ফাতেমা জান্নাতি নয় খাদিজা চমকে বলে ফাতেমা যদি জান্নাতে না হয় তাহলে ফাতেমার খবর কি রাসূল বললেন খাদিজা রে দুনিয়ার সমস্ত নারীর উপরে টুকরা ফাতেমাকে স্থান দিয়েছে ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলছে যে শুধু কন কি তাহলে ফাতেমা আমার তো উপর আল্লাহ রাসুল এটা আমি বলিনি ফাগলি এটা বলেছে আমার আল্লাহ আমার আল্লাহ বলেছে কারণ আমি নবী হলাম ঘোষণাকারী আমি খালি ঘোষণা করবার পারি কিন্তু দেওয়ার মালিককে আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই তাহলে দুইটার মাধ্যমে চাওয়া লাগবে একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে অন্য কোন মাধ্যমে আমার আল্লাহর কাছে চাওয়ার সুযোগ নাই রাসুল বলেছিলাম সলাতার এই মানব যার নামাজ নাই তার কোনো ইমান নাই দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দু আল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ যারা নামাজ পড়ে না তারা যতই আল্লাহর কাছে কান্দুক আল্লাহ তাদের দোয়া কহবুল করবে না খাদিয়ে বললেন রসুল আল্লাহ কোন আমলের কারণে কোন আমলের কারণে আল্লাহ আমাকে বাদ নেত্রী বানালো যদি আল্লাহাকে করে একটু বলেন আল্লাহ বলেন ফাতেমার আমল হল আপনাকে বোঝানোর জন্য বলতেছি খেয়াল করেন আপনার নাকের সাইজ কেমন আপনার মুখের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন খাদিজা এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলবার পারে খাদিজা বলতেছে রাসুল চল্লিশ বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলাম এই ধনপতি হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসার তদারকি করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে ওই পুরুষগুলো আমার নাকের সাইজ মুখের সাইজ গায়ে রঙ বলতে পারে রাসুল বলে খাতিজা রে আপনি আমার বিবি হয়েছেন এরপরও দুনিয়ার বহু পুরুষ মানুষ আপনাকে চেনে কিন্তু এখন আপনি বলেন তো ফাতেমান নাকের সাইজ মুখের সাইজ দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলবার পরে খাদিজা ও নবী গো আমি মা হয়ে বলতেছি আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি নিজে মা হইয়া তাকায় দেখি আমার আল্লাহ তালা ফাতেমাকে পর্দার ভিতরে কবুল করেছে রাসুল বলেন খাতিজা আপনি মা হয়ে জন্মের সময় ফাতেমাকে পর্দার মধ্যে দেখেছেন আমি বাবা হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে ও ফাতেমা আমি ও খাতি আমি নবী হয়ে বলতেছি আমার ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নেবে তখন পর্দার ভিতরে বিদায় নেবে। আমার ফাতেমার কবরটা ক্যামক পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাবে না এমন পর্দা নিশি ফাতেমা যার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের বানায় আমার মায়ের যারা পর্দার অন্ত্র আছেন একটু দিয়ে শুনবেন এখানে দুইটা বিষয় আমি আলোচনা করব। এক নম্বর বিষয় হলো নামাজ আর একটা বিষয় হলো ধৈর্য এই দুইটা বিষয়ের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাইতে পারব অন্য কোনো বিষয় আজকে এখানে আনার দরকার নাই আজকে ধৈর্য আমাদের এত বেশি হয়ে গেছে অন্যায় দেখার পরেও আমরা ধৈর্য ধারণ করি এখন ধৈর্য ধারণ করার কথা কোরআনে আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকবেন এখন বলেন তো ঘরে যদি আগুন লাগে এমন সময় আপনি যদি বলেন ইন আল্লাহরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে ওই সময় কি করবেন এখানে ধৈর্য দিয়ে আপনি কি বুঝবেন আগুন পানি দিবেন না ছেলে আপনার সাঁতার জানে না পুষ্কনির মধ্যে পানি খাচ্ছে আর ডুবতিছে আপনি বলতেছেন ইন্না হমাদবেরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে রে এই কই আপনি ছেলেকে পানি থেকে তুলতেছেন না হ্যাঁ এই ধৈর্যর ব্যাখ্যাটা আমি আপনাদের বুঝাবো ইনশল মদিনাতে একদিন রাসুল ফাতেমার বাড়ি গেছে আল্লাহ রাসুল বললেন ফাতেমা তুমি হয়তো জানো না একদিন গভীর রাত্রে তোমার মায়ের কাছে আমি নবী করছি বর্ণনা ফাতেমা বলে বাবা কি বর্ণনা করছেন আল্লাহ রাসুল বললেন আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে এটা কিন্তু ফাতেমা জানে না এটা জানতো খাতিজা ধরে কোন কে জানতো খাতিজা মারা গেছে মক্কায় খাদিজা মারা গেছে কোথায় নবতের দশম বৎসরে নবতের যখন দশ বছর তখন খাদিজা মক্কায় মারা গেছে আর নবী মদিনায় গিয়ে ফাতে মক বলতেছে তোমার মায়ের সঙ্গে গভীরাত্রে আমার একটা গল্প হয়েছে ফাতেমা বলে বাবা কি গল্প সে গল্পটা হলো আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে ফাতেমা মুসকি মুস্কি হাসতেছে আল্লাহ নবী বলেন ফাতেমা তো কেন বলে বাবা আল্লাহ আমাকে জান্নাত নেত্রী বানাইছে এই জন্য আমার মনে আনন্দ লাগতেছে রাসুল বলে ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাত নেত্রী বানালে কি হবে মা আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে আপনারা শোভান আল্লাহ বলেন কিন্তু ফাতেমা শোভান আল্লাহ কয়নি ফাতেমা বলতেছেন বাবা এটা কি করলেন আমি জাননাতে নেত্রী হব আর আমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে সে মেয়েটার নাম কি বাড়ি কোন জায়গায় মেয়ে যেমন কি আমল করে যে আমল করার কারণে ফাতেমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে রাসুল বললেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছ বলে হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল দেখতে পাও বলে হ্যাঁ পাই ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরিয়ার বিবি জামি লাগে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে ফাতেমা বলেন বাবা সাধারণ একটা কাঠুর আর বউ জানি কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে সে আমলটা একটু বলেন গো বাবা আমি জান্নাতের নেত্রী হয়ে সবার আগে জান্নাতে যাবার আমি জান্নাতি নাইদের নেত্রী হব আর আমার আগে একজন জান্নাতে যাবে এটা বেয়া মানান বরং মেয়েটা কি আমল করে একটা আপনি বলেন আল্লাহ রাসুল বলে ফাতেমা তুমি কি মনে করো আমি সব জানি কোন আমলের কারণে তোমার আগে জান্নাতে যাবে এটা আমি বলতে পারবো না এটা জানবার গেলে তোমাকে তদন্ত করে জানা লাগবে সোনাল্লাহ হবেন না তো তদন্ত বোঝেন আপনারা তদন্ত বোঝেন পরদিন আসরের নামাজের পরে ফাতেমা সুফি সুফি ওই কারুদার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দেয় মেরা যখন রাস্তা দেয়া যাবে মেয়েরা সরগোল করতে পারবে না তাদের সুফি সুফি রাস্তা দিয়ে হাঁটতে হবে মেরা যখন রাস্তায় চলবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন আকরনা ফি বুয়তিকুনা ওয়া লা তাবাররুনা তাবাররু জাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেছেন মেয়েরা তোমরা ভাদার গ্রামে এসে কি গ্রাম আর ভাদার গ্রামে এসে তোমরা ও আসলো এ কথা কোরআনের কোনো জায়গায় নাই তোমরা ওইরকম রাস্তা দিয়ে হাঁটে হাঁটে আসা ও আসো এই কথা কোরআনের কোনো জায়গায় নাই কোরআনে আল্লাহ বলেছেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো তোমরা ঘরের বাহির হতে পারবা না যদি ঘরের বাহির হও তাহলে হেসব নিয়া নিয়ে বের হওয়া লাগবে এটা হলো আল্লাহর হুকুম ওই জাহিলিদমের শেষ মেয়েদের তোমরা সাজগোজ করে রাস্তা দিয়ে চলবে বোরকার বাহারি দেখাবা আসার সময় রাস্তায় মরদ মানুষের সাথে গল্প করবা অটো ভ্যানালা কেউ বল ভাই তো সাথে বের চাই চলেন যাই ভেনালা বলতে ভাবি একটু ধৈর্য ধরেন রাস্তা ভালো না কিসের ধৈর্যটা ওয়াশুর হয়ে গেল ভেনালা টাকা দেখে ভাবি যা আংলা ভাই কোয়া শনিবার তো কোনো লাভ নেই একটা মেয়ে মানুষ সারা জীবন ওয়া শুনলে যে সব হবে এক মিনিট যদি ব্যাপার দা হয় কথা বলে তার চাইতে বেশি পাপ হবে আর মায়েদের জন্য বলতে যে সতর্ক হন কারণ বর্তমান আমরা যে সন্তানগুলো পাইছি এরা সব ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত ধরে তন কথা ঠিক কিনা কিন্তু আমরা ভবিষ্যৎ সন্তান চাই তারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না এই বাংলার জমিনে তারা কলেমার পতাকা টাঙ্গাবে জরে গান কথা ঠিক কি না একটা ছেলেও ভালো না একটাও ভালো না রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে আর সালাত খায়ের নাম শোনার পরে ঘুমায় যায় হাইরে যুব চিন্তা করতেছে হুজুর এখন জুয়ান মানুষ তো এখন পড়বো না বুড়া হলে নামাজ পড়বো তোমার বুড়া কালে নামাজ আল্লার ঠেকাও পড়েনি আল্লাহর ঠেকাও পড়েনি তোর বুড়ার নামাজ লিয়া সরকারি চাকরি করতে গেলে যেমন বয়স লাগে নামাজ পড়তে গেলে তেমন বয়স লাগে ধর কোন কথা ঠিক খেয়ে না বুড়া বয়সে যতই সার্টিফিকেট দেখান সরকার বলবে তোর চোখের খবর কি কয় কাছে কাছে দূরে দেখবার পাই না তোর হাতের খবর কী কলম ধরলে কাল থরথর করে কাঁপে তোর মাজার খবর কি কয় সিয়ার ছাড়া তো বসবার পারি না সরকার কয় সার্টিফিকেট ধুয়ে খা এই জন্য সরকারি চাকরি করতে যেমন বয়স লাগে আল্লাহর নামাজ পড়তে গেলে তেমন বয়স লাগবে সাত বছর থেকে নামাজের তালিম দিতে হবে নিয়ত কি করে করবে রুকু কি করে করবে এরকম তালিম হবে সাত থেকে দশ পর্যন্ত কথা ঠিক আর দশ বছর থেকে ম্যারিয়া পিটিয়া নামাজ ধরাল ধরান কালে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে কুত্তে হয়ে ঘুম পারছে বাপ তাকে দেখে যে পাও নাই মাথাও নাই তিনটা পর্যন্ত খেলা ডেকে বেটা গেল ঘুম জায়গায় কম্বল টান্দা থেকে কম্বলের তলে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ জিলেপি হয়ে গেছে আগা মাথা বোঝা যাচ্ছে না আল্লাহ হাসরের ময়দানে বলবেন যুবকেরা শোনো আল্লাহ বলবেন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কিনা আল্লাহ বলবে তোমার শৈশবকালের তোমার কালের কোনো হিসাব আমি আল্লাহ নিব না শুধু যৌবনের হিসাব দাও যৌবনের হিসাব দিয়া তোমরা জান্নাতে চলে যাও যুবকেরা যারা এসেছ বাজারে একটু মনোযোগ দেয় কথাগুলো শুনতে হবে সুফি সুফি জামিলা ঘরের দরজায় সালাম বলে আমি নবীর মেয়ে তোমার সঙ্গে ফাতেমা একটু দেখা করবার চাই মেহেরবানি করে একটু দরজা খুলে দাও জামিলা দরজার ওপার থেকে ফোপায়ে ফোঁপায়ে কান্দে ফাতেমা বলে কান্দার কারণ কি জামিলা বলতে সারা জীবনের সাধনা জান্নাতি নারীর নেত্রী ফাতেমাকে আমি এক নজর নজরও হ্যাঁ তো ফাতেমা বলতেছে তাহলে কান্ধার কারণ কি দরজা খুললি আমার সঙ্গে তোমার দেখা হবে জামিলা বলতেছে এই দরজা খুলবো কেমনে কারণ স্বামী আমার বাড়িতে নাই আর স্বামীর হুকুম ছাড়া দরজা খোলা জামিলার জন্য জায়েজ নাই আমার স্বামী হলো কাটুরিয়া কার বিক্রি করতে গেছে বাজারে ওই স্বামী বাড়ির না থাকলে আমি ফাতেমার জন্যই দরজা খুলতে পারবো না আজকের মতো আপনি ফেরত যান আমার স্বামী যখন আসবে কাল আপনি আসবেন স্বামীর কাছ থেকে আগাম হুকুম নিয়ে রাখবো আশা মাত্র আমি দরজা খুলে দিব ফাতেমার চোখ দর দর করে পানি পড়তে চাললো আমার হাসান হোসানের বাবাকে আমি এত মানি না একটা জামিলা কাটুরার স্বামীকে যেমন মানে সরল কবেন না আমার হাসান হাসানের বাবাকে তো আমি এত মানি না আমি একটা ফাতে আমার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগে এই মেয়ের ঘরের মধ্যে আমার ঢোকাই লাগবে আমল কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তারা জান্নাত দিবে ফাতেমা বললেন জানি না আগামীকাল এই সময় আবার আসবো ইনশা চলে গেলেন বাড়িতে পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয় পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে ফাতেমা তাকায় দেখে বাচ্চাটার নাম হলো হোসাইন জিব্বাত কামড় খাইছে হাসান যদি মা মা বলে ডাকত হাসানকে বোঝাবার পারতো কিন্তু হোসাইন যখন ডাকতেছে এরে বোঝান যাবে না আল্লাহ নবী বলেছেন ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র ছয় মাস পর্যন্ত তুই দুনিয়াতে থাকবে মা তাতে মারে শোনে নে আমি নবী বিদায় নেওয়ার পরে আমার সমস্ত সাহাবি মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হসাই হাতে মারে সোন আমার সমস্ত সাহাবি মিলে আমি নবীকে যে ভালোবাসে তারা চাইতে হাসান হোসাইন তাদের নানাকে বেশি ভালোবাসে মা আমি দুনিয়া থেকে যাওয়ার দশটা বছর যদি তুই দুনিয়াতে থাকতে পারতি মা তাহলে তুই হাসান হোসাইনকে আদর হক বেশি দিবার পারতি কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস আমি নবী চলে যাবার ছয় মাস পরে তোকে দুনিয়া ছাড়তে হবে মা আমি একটা অনুরোধ করে গেলাম আমি নবী যাওয়ার পর এই ছয়টা মাস হাসান হোসাইনকে এত আদর করবে মা এরা যেন নানা বিদায় হয়েছে বুঝবার পারে না রাসুল কান্দার বলে ফাতে মারে আমার হাসানকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না কারণ হাসান হলো অবিকল আমি নবীর মতো পরে যা বলবি তাই বুঝবে কিন্তু হোসান একটু জেদি মা এই হোসাইনকে আমি নবী এত ভালোবাসি রে আমার জীবনের চাইতে অনেকে বেশি মা আমার হোসানকে কে তুই যেন কোনোদিন কষ্ট দিস না যেই যে গতকাল তোমাকে ঘরে পাইনি মা কোথায় যাও আমিও তোমার সঙ্গে যাবার চাই ওই ছোট্ট হোসাইনকে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায় চিৎকার করে বলতেছে মা এই ভাঙ্গা ঘরে এমন কে আছে মা তুমি তার দরজায় কেন আসো তুমি যদি চাও গোটা পৃথিবী আল্লাহ তোমার কাছে হাজির করে দিবে হি হে হি সোহান আল্লাহ কেন কারণ প্রত্যেকটা সন্তান তার মাকে সবচাইতে বেশি ভালোবাসে এরা আমার মা কে রে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হত আলীর বউ হচ্ছে আমার মা সোহান আল্লাহ কর শ্রেষ্ঠ নবীর মেয়ে হচ্ছে আমার মা ফাতে সেই মা আমার কার বাড়ির দরজা তা সেরা মা এই বাড়িতে কে আছে মা গতকালে তুমি আইছিলে আজকে আবার ফাতেমা বলে জামিলা দরজা খুলবা জামিলা বলতেছে এক ঘন্টা হলে দরজা খোলার জন্য বসে আছি কিন্তু কে যেন সিল্লা সিল্লি করে কথা কয় ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুক পারসান তাহলে আজকের মতো আপনি ফেরত কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিচ্ছে আপনি কারে যেন নিয়ে আসছেন মা আমা বলে সিল্লায় ফাতেমা বলতেছে জামিলা আমার ছোট বাচ্চা হোসাইন বয়স হচ্ছে মাত্র চার বছর এই চার বছরের বাচ্চা ভিতরে ঢুকলে সমস্যা কি জামিলা বলতেছে পর্দা বিষয় মানে কম জানেন জামিলা ফাতেমাকে বলতেছে পর্দা বিষয় মানে কম জানেন আপনি আপনার হোসাইন যদি দুই বছরের হতো তাহলে সাথে নিয়ে ঢুকলে কোনো সমস্যা হতো না কিন্তু চার বছর যখন হয়েছে ওই বেড়া যায় আমার সব কথা মানুষ বলবার পারবে জোরে কোন কথা ঠিক কী না হোসাইন বলতেছে মা বেদব মেয়ে এই বেদব মেয়ে আমাকে ঢুকবার দিয়ে অনুমতি দেয় না তুমি যাদবের কাছে কেন সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুম্বন দিয়া বলে হোসাইন তুই যারে বেদ বেদ বলতেছিস তোর নানা বলেছে ওই ভিতরের মেয়েটা নাকি তোর মায়ের আগে জান্নাতে যাবে তুই তো ভালোই বেদ বেদ বলতেছিস কিন্তু নানা কি কথা তোর নানা কইছে আমার আগে ও ওই মেয়েটাই নাকি জান্নাতে যাবে হোসান বলতেছে তাহলে তো আসল জায়গাতে পেঁয়াজ লাগিছে মনে বড় আশা ছিল যাব মদিনাই সবাই বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনাই সমস্ত লোক আব্দুল আলিমকে বলতেছে ভাই গান পাল্টান গান পাল্টান সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায় আপনি মক্কা বাদ দেখালি মদিনা কন কেন আব্দুল আলিম বলতেছে এই শোনো শোনো মদিনা যদি হাত করবার পারো তাহলে শুধু মক্কা না মক্কার মালিক পর্যন্ত তোমার হাত হয়ে যাবে ধরে সোহান জন আল্লাহ বলেছেন কুল হেরাসুল আপনি বলেন ইনকুন্তুম তো হেব্বন আল্লাহ ফাত্তা বিউনি আমি আল্লাহকে কেউ দেখেনি আমি আল্লাহর সঙ্গে কারো সম্পর্ক নাই আমি আল্লাহকে যদি মোহব্বত করবার চাই তাহলে আপনার মাধ্যমে আমি আল্লাহকে পাইতে হবে আপনি ছাড়া আমি আল্লাহর ধার্যে আসা যাবে না এদিন আমার সঙ্গে সকল একটু বলেন উপায় নাই রে উপায় নাই রে পাই নাই নবী আল্লাহ পাওয়ার ও পাই নাই রে কে বারে রে কে রে এ বাচ্চা কার আপনার আপনি খুঁজলে দেখেন আপনি খুঁজলে দেখেন সত্যি না হয় খুঁজলে দেখেন এই বাচ্চা হলো সিজার করা কথা কয় না সিজার করা বোঝেন না কারণ সিজার করা বাচ্চারা একটু দুষ্ট হয় দুষ্ট হওয়ার জন্য কারণ কি জানেন ওরা জন্মের দুই তিন দিন আগে ওদেরকে প্যাট কাটা বার করে প্যাট কাটায় বার করে থেকে ডাক্তার ঘুম পাড়তিছে তো বাচ্চা যদি ঘুম পাড়ে ওই কি অবস্থাত আছে অক্সেতন করার জন্যে এরকম পাঁও ধরে ঘুরে এই ঘুরে অক্সেতন করে তখন আমার মাথাত লাগে ঝাঁকি ওই ঝাঁকিতে লাগে এরা চ বেশি হয় এখনকার অধিকাংশ বাচ্চারা দুষ্ট হওয়ার পিছনে একটাই কারণ এরা হলো সিজার করা জয় কি করা কারণ জন্মের আগেই এরকম খুব নিয়ে আসে জন্ম হবে আর তিন দিন পর নর্মালে হবে কিন্তু ডাক্তারের কাছে গেছে ট্যাকা কামায় ধান্দাত বলতেছে কাত হয়ে আছে বেকা হয়ে আছে এটা তো ঠিক মতো বাড়াবি না একটা ঠেজার করা লাগবে এই রে ট্যাকার লোভ ভাই ডাক্তার তো ডাক্তার না এখন কষাই হয়ে গেছে জোরে কখন কথা ঠিক কেনা অত তো আপনার খোঁজলা দেখবেন একটা ডাক্তারের বউ সেদার করে একটা ডাক্তারের বউকে ডাক্তার শেদার করায় না কারণ ডাক্তার জানে সিজার মায়ের জন্য মারাত্মক ক্ষতি মারাত্মক ক্ষতি মায়ের জন্য জানেন একটা ভালো মানুষের প্লেট কাটিয়ে বাচ্চাকে বার করে কি মনে করতেছেন যেদিকদের বাচ্চা বার হবে সেটা আল্লাহ জানে কে জানে কথা জানে কে জানে না সেই দিক দিয়ে বার করার চেষ্টা না করে অন্য দিক দিয়ে কাটিয়ে বের করতেছেন তার মানে একটা ডাক্তারের বউ শিধার করে না একটা মলবির বাড়িতে মিলাদ হয় না খোঁজলা দেখবেন কোন হয় কারণ মলবির জানে মিলাদ একটা ফাও জিনিস হওয়ার বাড়ির হলে টেকা লস্ট গল্প করে মানছে মিলাত পড়ব আর খামো আপনি খজলে দেখবেন একটা পীরের বউ মরিদ হয় না কারণ পীরের বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এই ধরনের যাই পীর ওর বইয়ের কাছে খোঁজলে দেখেন ওই মুড়ি ধয়ুচাপার রে তাহলে কথা বললেন এক নম্বর হলো ডাক্তারের বইয়ের সেদার লাগে না করে গেছে ওই কিন্তু মা ফিরে সর্বনাশ করবি বসিস নাকি রে ভয় আছে ভয় ওই আপনি ভয় দেখাবি আমার দুটো লাইতি সিজার করা একটা হাসান একটা হোসাইন মাধব আমাকে চোখ আল্লাহ কথা প্রসঙ্গে বললাম আমার মায়েরা বোনের অনেক দিন পর আপনাদের এলাকায় এসে একটু মনোযোগটা শোনেন একটা মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর অলি হবে সে মায়ের ওয়াস করার দরকার আছে না নাই বিষয়টা হলো হোসেন বলতেছে মা তাহলে আসল জায়গায় যায় ফাতেমা বললে আসল জায়গা কোনটা বলে যেখান থেকে পেঁয়াজ লাগছে পেঁয়াজ লাগাইছে আমার না না পেঁয়াজ লাগাইছে কে কে আগে জান্নাতে যাবে এটা বলার কি দরকার আল্লাহ নবী যদি বলতো ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা আর কিছু শুনবার চাচা কিন্তু নবী প্যাঁচলা তুমি যতই জান্নাতি নারীদের নেত্রী হও তোমার আগে উমুকে জান্নাতে যাবে কারণ মেয়ে মানুষের সব কিছু সহ্য করবার পারে কিন্তু কারু আগে কেউ যাবার দিবি না জোরে কোন কথা ঠিক কেন এই জায়গাতেই মেয়েকে বিপদ আপনার গোটা বাংলাদেশ খোঁজলে দেখেন জামায় শ্বশুরের যুদ্ধ এটা কোনো জন্য পাবেন না কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আসে না নাই করা আসে না আর স্টার জলসা জি বাংলা দেখার কারণে এরাজা হসে ভাই আমাকে মেয়েদেরকে ভালো করা খুবই কঠিন দেখি আজকের ওয়াজ দেখি হয় আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়ে হোসাইন ফাতেমার হাটটা ধরে টেনে টেনে নিয়ে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী তখন বসে আস হাত করে বলতেছে বাবা বাবা আমার কোনো দোষ নাই দরকার আরো তিন দিন আমি যাব। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা জানতে যাব বাবা এই হোসাইন আমার সর্বনাশ করছে বাবা এই হোসাইন আপনার কাছে আমার টাইনা নিয়েছে এবার ফাতেমার হাতটা ছাইয়া দিয়া হোসাইন দৌড়ে গিয়া আল্লা নবীর হাতটা ধরে বলে না না জন্মের আগে তুমি বাবা হারাইছো নানা ছয় বছর বয়সে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মায়ের সম্মান তুমি বুঝবা নানা কারণ ছোট যে মা হারায় সে মারে কোনোদিন বুঝবার পারে না নানা রে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় সবাই বলেন মায়ের মতন আপন মা যাহার এই দুনিয়াই তাহার কেহ নাই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়াই নানা গো আমার মাকে সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজাত পাঠাইস নানা আমার মায়ের সম্মান তোমার কাছে কিন্তু আমার মায়ের পায়ের তলে জান্নাত তুমি মাকে হোসাইন একটা কাঠুরের বইয়ের দরজায় পাঠাই দিলাম কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি হোসাইন আপনাকে ছাড়বো না সবই জানেন আল্লাহ যদি দুনিয়াতে জানাবার চায় তাহলে আমার নানার আগে এই দুনিয়াতে কেউ জানে না আপনি সবই জানেন না না জানার পর আমার মাকে ওই কাঠুরার বইয়ের দরজায় কেন পাঠাইলেন না না যতক্ষণ আপনি না বলবেন আমি হুসাইন আপনারা হাত ছাড়ব না সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলি রে আলি আলি দৌড়ে সে বলে লব্বাই কে আল্লাহ হুজুর কি হয়েছে বলে হোসাইন আমার হাতটা যেইভাবে ধরছে রে কোন আমলের কারণে ওই কাঠের জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বে না আলি বলতেছে হোসাইন হাত ছাড়া দাও নানার হাত ছাড়া দাও বেহবি করো না হোসেন বলতেছে বাবা আপনি বলেন তো আমার মায়ের আগে কাঠুরের বউ পারে এইটা আমার নানা কেমনে নবী রে আমি তোকে বলার হুকুম দিলাম বল তুই বল হোসাইন তো আমার হাত সহজে ছাড়বে না আলিবারা হোসাইন তাহলে শোনো কোন আমলের কারণে ওই সাধারণ কাঠুরের বউ জামিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে যদি জানবার চাও তাহলে ইন্ন

চুপ করে ফাতেমা হোসাইন বসে গেছে এবার হজরত আলী বয়ান শুরু করেছে ফাতেমা তোমার কি মনে আছে একদিন বেলায় তুমি আমার কাছে এসে কানতেছো। আমি বললাম বিবি কেন কান্দ। ফাতেমা বলে স্বামী আপনি জানেন না হাসান হোসাইন খুদার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে সে এত পাইলি খাবার চাবে কিন্তু গোটা বাড়ি লক্ষ্য করে দেখলাম এই বাড়িতে কোনো খাবার নেই স্বামী গো আমিও জানি আপনার পকেটে পয়সা নাই কিন্তু হাসান হাসান খুদার জালায় যখন কানবে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না এই জন্য আমার এই অন্যটা গোপনে আপনার কাছে নিয়ে আসলাম এই অন্যটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে বাজার থেকে একটু খাবার নিয়ে আসেন আলি বলে ফাতেমা তোমার অন্যটা নিয়ে বাজারে গেলাম বিক্রি করব কিন্তু অন্যটা ভয়ে পকেটের মধ্যে ঢুকায় রাখলাম পকেট থেকে বের করে খরিদ্দারকে দিব আর খরিদ্দার যদি বলে কারণ নাই আমি যদি বলি আমার করব ফাতেমার অন্যা তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে স্বামী যখন বইয়ের কিছু বেচা খায় ওই স্বামী তো দুর্বল হয়ে গেছে আলী বলে ফাতেমা আমি জ্ঞানী হওয়ার কারণে তোমার অন্য পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছি তার কাছে বিক্রি করব খরিদ্দার খুঁজে পাইলাম না এমন সময় খরিদ্দার বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন আলী সমিকটে বলে আমি কি বিক্রি করব তুমি কেমনে জানো আমি তাকায় থেকে খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো আমি পকেট থেকে অন্য বের করে ব্যাগের মধ্যে দিলাম সঙ্গে সঙ্গে খরিদ্ের হাম দিল আমি হাম নিয়ে যেই খাবার হবে তাড়াতাড়ি আমাকে প্যাকেট করে দাও দোকানদার ছয়টাতে হামের খাবার প্যাকেট করে যখন আমার হাতে দিবার চায় এমন সময় এক ফকির আমার সামনে এসে বলে আলি রে আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই আলি যদি পারো আল্লাহর আমাকে একটু দান করো আমি আলী সামকে গেলামের খাবার প্যাকেট হয়ে গেছে এমন সময় ফকির আমার কাছে খাবার কি দিব আমার মন বলতেছে দেশ না দেশ না আর ইমান বলতেছে একটা দেড় হাম দান করে দে একটা দেড়হাম যদি ফকিরকে দেশ বাকি পাঁচটা দেড় হামাক খাবার নিয়ে যাবি আলী বলে ফাতেমা আমি ছয়টা দেড়হাম থেকে একটা দেড়হাম যখন ফকিরকে দিবার চাই এমন সময় আল্লাহর কোরআন বলতেছে

ফকিরকে যদি একটা দেড়হাম দিস আল্লাহ তোকে দশটা দেড়হাম ফেরত দিবে ফকিরকে দুইটা দেড়হাম দিলে আল্লাহ তোকে বিশটা দেড়হাম দিবে আলী রে ওই ফকিরকে যদি ছয়টা দেড়হাম হাম দিয়া দিবে! আলী বলে ফাতেমা ও ফাতেমা আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আল্লাহর কোরআনে কোনো ধোকা আল্লাহর কোরআনে কোনো গোজামিল। আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ছয়টা দের হাম ফকিরকে দিয়ে দিলাম ফকির হাসতে হাসতে যখন চলে গেল এমন সময় দোকানদার বলে আলী ভাই খাবার টোপলা করলাম সেই টোপলা কি আপনি নেবেন না আলী বলতেছেন ধৈর্যশীলদের সঙ্গে কে আছে একটু ধৈর্য ধর খাবার টোপলা নেবো না খাবার বস্তা নেবো তুই দুই বস্তা খাবার প্যাকেট কর দোকান তো লওয়া বল্টা কে সহদের টোপলা টোপলিবার পারলো না তাই এবার দুই বস্তা খাবার প্যাকেট করবার বলে আলি বলতেছে কিছুক্ষণ পরে যেন দুই বস্তা খাবার নিবার পারি একটু ধৈর্য ধর দোকানদারকে ধৈর্য ধরার কথা বলে হজরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে এমন সময় একজন মানুষ উঠ নিয়ে বাজারের দিকে আসতেছে আলীর সালাম দে বলে আলি ভাই উটটা কি কিনবেন নাকি আলী বলতেছে উঠ কেনার পয়সা তো আমার পকেটে নাই উটওয়ালা বলতেছে বাকি কিনবেন বিক্রি করে টাকা দিবেন এটাও কি পারবেন না একশো দেড় হামি বাকি নেন বিক্রি করে আমাকে টাকা দেবেন আলী বলেন ফাতেমা ওই উঁটওয়ালার কাছ থেকে একশো দের আমি উটটা নিয়ে আমি বাজারের মধ্যে গেলাম বিক্রি করতে চারিদিক থেকে খরিদ্ এসে বলতেছে। বলতে এলমে ওয়ালিউ বাবো রাসুল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে সেই দরওয়াজা সেই জ্ঞানের দরজা আজকে উঠ বিক্রি করবার বাজার আইসে দেখবার যদি সাও চলো যায় সবাই হজরত আলীকে ঘিরে ধরেছে উঠ কেউ কিনতে চায় না সবাই বলে হুজুর হয়ে কেন এই ব্যবসা শুরু করলেন এমন সময় একজন খরিদ্দার বলে আলি ভা বাজার ভালো না রে বাজার ভালো না দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাটবাজা বাজার ভালো না ভাই এই বাজারে আপনার মতন আলিমকে বেশিক্ষণ থাকা চলবে না উঠটা দিবি কে তখন বলতেছে আমাকে দিবেন কত দাম দিবে বলে একশো ষাট বলছে একশো ষাট হাম সঙ্গে সঙ্গে হজরতলিফটটা বিক্রি করে উটওয়ালাকে একশো দেড়হাম ফেরত দিয়ে বাকি ষাটটা নিয়ে দোকানে গেছে দোকানদার রাগ করে দুই বস্তা প্যাকেট করে বসে আস আলি বলে দাম কত দোকানদার কয় সারদের হাম সারদের হামে দুই বস্তা খাবার দুই কান্দে নিয়ে আলি চলে গেলেন বাড়ির দরজায় ফাতে মা তোমার কি মনে আছে আমার দুই কান্দে দুইটা বস্তা দেখার সঙ্গে সঙ্গেই তুমি দরজা বন্ধ করে দিলে আলী সালাম দে বলে ফাতেমারে দরজা খোলো ফাতেম বলে অন্য বিক্রির করার টেকা দিয়া বড় জোর এক খাবার হতে পারে দুই বস্তা কোথায় পালেন যতক্ষণ না বলবেন দরজা খুলব না সতী সাধু নারী যারা স্বামীর কামায়ের প্রতি বিশ্বাস করে তারা ঠিক কিনা প্রতিদিন ঘুষের টেকাতে মাছ আনে গোস্ত আনে বউ খালি সমানে দরজা খোলা কয়। এর সাইডে বড় ইলিশ মাছ পাওয়া যায় না এর চাইতে বড় মাছ নাই কেন তোর স্বামী বেতন পায় এগারো হাজার বাসা ভাড়া বারো হাজার তারপরে প্রতিদিন হাজার হাজার টাকার বাজার করে এই টাকা পায় কোথায় মায়েরা শোন মেয়ে মানুষ যদি ভালো হয় পুরুষ মানুষ ভালো হতে বাধ্য হবে জরে কোন কথা ঠিক কিনা বাধ্য ফাতেমার দরজা খুলতেছে না অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় জোরে একটা খাবার হবে দুই বস্তা খাবার কান্দেত করে নিয়ে আসেন খাবার পালেন কোথায় আলি বলতে তো ফাতেমা একটু দরজা খুলে দাও ফাতেমা বলতে সাগে হিসাব দেন আগে হিসাব দেন তারপরে দরজা খুলব হাসান হোসেন না খায় আছে ফাতেমা এরকম জেদ করো না দরজা খুলে দাও ফাতেমা বলতে একটা খেজুর খাও হারাম কামা দেয়া করমা খাইলে হবে না এই দেহটা জান্নাতের জন্যই তৈরি করা লাগবে স্বামী জাহান নামের জন্য কোনো মুমিন মুসলমান দেহ তৈরি করবে না যে দেহের মধ্যে হারাম ঢুকছে শোনেন আমি আপনি যতই নামাজ পড়ি এই দেহ জানাতো যাবে না দরকার না খায় থাকেন না খেয়ে থাকেন কিন্তু হারাম খাওয়া হে কথা কেন যাবে আমি হাদিস শরীফের ব্যাখ্যা থেকে আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ রাসুল বললেন এমন একটা পাপ আছে যে পাপ তবু করলেও আল্লাহ মাফ করবি না সব সাহাবি তো কান্দাকাটি তুলে দিছে যেমন কোন পাপ যেটা তৌবা করলে আল্লাহ মাফ করবি না এই পাপ কিরে রাসুল বললেন সেরে করলে সে যদি তৌবা করে ইমানের পথে আসে আল্লাহ মাফ করে দিবি মানুষ খুন করলে জিনা করলে মদ খালে যা কিছু পাপ করুক যদি পাপ গোফন থাকে সে তৌবা করলে আল্লাহ গোপনে তাকে মাফ করে দিবে কোন কর আল্লাহ কিন্তু এমন একটা পাপ রাসুল বললেন যেটা তৌবা করলেও মাফ হবি না সাহেবরা বললেন হজুর এইটা কোন আল্লাহ রাজুর বললেন যারা সুদ খায় যারা সুদ খায় এরা তৌবা করলেও আল্লাহ মাফ করবি না জোরে করনাকেবারে যারা সুদ দেয় যারা সুদ দেয় তাদেরকে আল্লাহ তৌবা করলে মাফ করবে কিন্তু যারা খায় এই শালাকের মাফ নাই তাদেরকে গতি কি আল্লাহ রাসুল বললেন যাদের থেকে আর সুদের টাকা লিছে তাদের বাড়ির যায় সুদের টাকা ফেরত দিয়ে তাদের পাও ধরে মাফ চাওয়া লাগবে তারা যদি মাফ দেয় তারপরে আল্লাহ তৌবা কবুল করবে এখন আপনাকে এই ভাদার এলাকায় কারা কারা সুদ খায় না যারা সুদ খান খামাখানা মাছটা মাছ করে তারকে লাভ নেই এ তারকে দান সাজ করে কোনো লাভ নাই কারণ তারকে তো আল্লাহ কবুল করবি না তারা একবারে ফ্রি না রেজাহা জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত যে টাকা লিসে এই টাকা ফেরত না দেবে কথা কন্যা উল্লেখ মিহালি ইসলামের মধ্যে নেই কান্দি সুতরা কচুর গাছের সাথে গলার দড়ি দেওয়া সারাইকে বুদ্ধি নাই উপায় নাই তো আসলে পারে না আর আমি করতে দেবো উপায় একটাই আছে যাদের কাছে সুদ লিছেন তার কয় টাকা লিছেন হিসাব করে করে তার হোক ফেরত দেন যদি হিসাব মতো দিবার না পারেন তার থেকে মাপ লেন ভাইরে ভাই ভাই এই বন্ধুদের ওয়ার আগে আমি তো সবাই খাচ্ছিলি কিন্তু আজকে ওর যা সম্ভব তো জান্নাত নাই মাপ দে ভাই মাপ দে ভাই আর যদি মরিয়াজ যায় ওর নামে ওই টাকা দান করেন যত টাকা সুদ নিয়েছেন ওই টাকা নামে দান করেন কে মনে কষ্ট দিচ্ছেন ঘড়ি দেখা লাভ নাই এখন বাঁচতেছে পনে চারটে দরকার হলে সাড়ে চারটে আমরা আসর পড়ব অসুবিধা আছে এই দিনের বেলা ওয়াজ আসলে মুশকিল ভাই রে কি ওয়াজের লাইন না উঠতে সমস্যা আস যখন ট্রেজে আইসি তখন পুরোনো সোয়া দুইটা তাই না সোয়া দুইটা সময় শুরু করছি এখন বাঁচতেছে পৌনে চারটে তার মানে কতক্ষণ হলো দেড় ঘন্টা হলো বিরক্ত হচ্ছেন সুদের কথা শুনে মনে মন খারাপ হলো মন খারাপ করে লাভ নাই ভাবেন মন খারাপ করে লাভ নাই এখনো হায়াত যখন আসে চেষ্টা করার দরকার আছে না আসে না কথা বলতেছি আমি একটু মনোযোগ দেন ফাতেমা বলে স্বামী অন্য বিক্র করে টাকা দেওয়া বড় জোর এক খাবার হবে এই দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা বলতে তো হাসান খুলবেন কিন্তু পাইলে যখন খাবার পাবে তখন করবা কি ফাতেমা বলে মরে যাবে আমার ইমান থাকা অবস্থায় আমার সন্তানকে বাড়তি খাব না তুমি যখন দরজা খুলল না আমার মধ্যে এমন জেদ হলো আলার নেসা পুরুষেরা থাকবে নারীদের উপরে আমি দুই বস্তা কান্দে নিয়ে চলে আসলাম নবীর কাছে আল্লাহ নবী দৌড়ে সে আমার দুই কান থেকে দুইটা বস্তা নামায় নিল আমি বললাম নবী গো কত ভালো আপনি দৌড়ে এসে আমার কাঁধ থেকে দুই বস্তা নামায় নিলেন কিন্তু আপনার কলিজার টুকরা ফাতেমা দরজা খুললো না হুজুর আপনার মেয়ে ফাতেমা দরজা খুললো না রাসুল বলে আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে আলী বলে না হুজুর আপনার কাছে আসতাম না আল্লাহ রাসুল বলে আলী ফাতেমা দরজা খুললে তুমি কেমনে জানতে কোন খরিদ্দার তোমার কাছ থেকে পণ্যা কিনেছে তুমি কি বলতে পারবে আলী কে তোমার কাছে ভিক্ষা চাইল আলি রে তুমি কি জানো কে তোমার কাছে উঁট বিক্রি করল আলি তুমি কি বলতে পারবা কোন খরিদ্দার সে তোমার কাছ থেকে উঁট কিনল আলি বলতেছে আর সুলাল্লা আমি তো কিছুই জানি না বি বলে আলী তুমি জানো না বলে ফাতেমার দরজা খোলে নেয় আমার কাছে পাঠাইছে আমি এইগুলো তোমাকে জানাবার চা কারণ আমি রাসুল আয়না না তোল এলমে আলিও বাবু হা আমি হচ্ছে এলিমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনলো তুমি যদি না জানো আলি তামনে হবা কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো তুমি যদি না জানো তাহলে হেলমের দরজা তুমি কেমনে হবা তুমি যদি না জানো কে উঠ বিক্রি করলো আর কোন খরিদ্দার উট কিনলো আলি বলে হুজুর আপনি বলেন ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আমাকে একটু বলেছে হুদুর বেশি লম্বা চড়ানা মাত্র পাঁচ মিনিট এই মাহফিল গোরস্থান গোরস্থানের জন্য কবরস্থানের জন্য মাহফিল তো একটু পাঁচটা মিনিট আপনি জনগণের কাছে আমাদের কথা তুলে ধরবেন গোরস্থানের জন্য আপনাদের কাছে একটু কিছু সময় আদায় হবে পাঁচ মিনিট বেশি হবে না এই পাঁচটা মিনিট একটু ধৈর্য ধরা লাগবে ধৈর্যশীলদের সঙ্গে কে আছে কথা বল না কেন কে আছে যদি এখন লাভ দেওয়া ওঠেন তাহলে শয়তান বলবে হুজুর যত ওয়াজ করেন আর হামার দলের লোক আপনি যতই বসে থাকবার কারণ থাকবি না তো কারণ যখনই টাকা চাবেন টাকা চাওয়াই মানে হলো আখেরাতের কামায় জোরে কর সোহান আল্লাহ আপনি যে টাকা দান করবেন এটা কি দুনিয়া না আখেরাত এ কথা করে কি দুনিয়া আখেরাত এটা আখেরাত আর আখেরাতের কাজ করতে শয়তান দিবে না এই জন্য আপনাদেরকে ব্যাগ লে যাবে রুমাল নিয়ে যাবে কে রে এই মাহফিল কমিটির লোক কোথায় রাইট হ্যাঁ ব্যাগ লে ঢোকো বাবা যিনি যা পারবেন খালি হাতে ফেরত দেবেন না কিঞ্চিত হলো কিঞ্চিত হলো আপনার দিবেন কিন্তু ব্যাগটাকে খালি দিবেন না কিঞ্চিত হল দান করবেন দশ বিশ পঞ্চাশ একশো টাকা যে যা পারবেন আল্লাহর দান করবেন আর বিজ্ঞাপনে যারা বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি প্রধান অতিথি তো আসে নাই যে সমস্ত বিশেষ অতিথি আছেন আমন্ত্রিত অতিথি আছেন তারা ব্যাগের মধ্যে না তারা একটু আমার হাতত দেন যদি তারা আশা থাকে আইসে নাকি আমার মায়েদের জন্য তো আজকে ওয়াজ বেশি হচ্ছে ঠিক না আজকে মায়ের আপনাকে চাইতে বেশি দান করবে ইনশাল্লাহ দেখবেন এই মেয়েদের দান আর পুরুষের দান দুই জায়গার ভিন্ন হবে সব ব্যাগ যান একত্র না হয় দেখি আজকে কে জিতে প্রধানমন্ত্রী মেয়েরা কেন হলো এতগুলো মরদ মানুষ বাজা থাকতে এটা দেখার দরকার আছে না আজকে যদি মেয়েদের বেশি দান আসে বোঝা যাবে ওরা প্রধানমন্ত্রী হয়ে ঠিকই করছে আর যদি পুরুষরা টাকা বেশি দেন তাহলে মনে করব আগামীতে মরদ মানুষ হয়তো প্রধানমন্ত্রী হবার পারে ধরে কার কথা ঠিক না এজন্য সকলে মন খোলে দেন তো দেখি আজকে টাকা কার বেশি হয় আপনারা জিতের না মেয়েরা দে পকেটে হাত দেন পকেটে টাকা নাই টাকা তো অবস্থায় ব্যাগকে ফেরত দেন না বাবা ব্যাগকে ফেরত দেন না এটা জান্নাতে ব্যাগ ভাজান সবাই দেন আরে মঞ্চের উপর যারা আছেন ভাই যান আপনাদের দেন মোটামুটি দেন দেন ভাই ডাঙার থেকে শুরু করবো এটা একটা কথা হলো ডানি বক্তা বুঝা আছে এটার থেকে গোরস্থানের অবস্থাটা কি গোরস্থান কি খবর বেড়াটা দেন খালি ফাঁকা জাগাত গোরস্থান কেড়ে যে বাড়িটা আপনি থাকতে পারবেন না কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় বাড়ি থেকে বের হওয়া লাগবে আর গরস্থানে কমপক্ষে পঞ্চাশ হাজার বছর আপনার থাকা লাগবে সে গরস্থানে কুত্তা ঢুকুক শিয়াল ঢুকুক আমরা চাই একটা প্রাচীর দরকার নেই ভাই প্রাচীর থাকবে গেট থাকবে গরস্থানে এই জন্য প্রাচীর নির্মাণ গরস্থানের গেট নির্মাণের জন্য আল্লাহ রস্তে আপনার একটু মোটামুটি দেন আলহামদুলিল্লাহ কে আছে আপনার শ্বশুর আহারে শ্বশুরের কথা মনে করে বড় বকরে থেকে মজনু পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দান কবল করেন কত আছে লীল্লা হে তাবুল আজকের মাহফিলের সম্মানিত তো সবদি সাহেব আলহাস মহাম্মদ হানিম উদ্দিন পাঁচ হাজার টাকা নগদে করছে দান আল্লাহ তার দানকে কবল কর আল্লাহ মামিন গোলাম মোস্তফা বড় বগরিয়া কিন্তু বড়ো বকুরের লোকেরা ভালোই দান করতেছে পাঁচ আল্লাহ হাজার হাজার বড় ফকিরার লোক আছে সবাই দান করেন আল্লাহ পাঁচশো টাকা গোলাম মোস্তফা দান করে চাল্লা কবুল করেন আর একজন পাঁচশো টাকা দান করছে দাদা দাদির জন্যে দাদা দাদি বাপ মা যাদের কবর এক ধরনের ওঠেন না শয়তান যেন তুলবার না পারে যাই উঠবেন বিশ্বাস করবেন আপনি নিজে ওঠেন নাই শয়তান আপনার শাহরগে একটা টিভি মারছে আর আপনার মা মারা গেছে তার জন্য মা তিন দিন আগে মায়ের কথা মনে করে আজকে গোরস্থান এই গোরস্থানে দাপন হচ্ছে নাকি পারিবারিক গরস্থ হয়েছে মায়ের জন্য একটা টাকা দান করেছে আমরা দোয়া করি আল্লাহ মায়ের কবর টুকরা বানায় আল্লাহ আমি বড় পোকরা থেকে আমার ভাই একটা বোন জিন্না দুইশো টাকা দান করছে আল্লাহ দান কবল করেন কে মায়ের বোনদের মধ্যে টোপলা আদায় হলো ছেলে নিয়ে আসছে এখানে

ইলাহা আল্হাজুর রহমান পাঁচশো টাকা দান করছে আর দানের কথা বলা তো দুটো একসাথে হবে না তো ও আজ আদায় দুটো এক একসাথে হয় আমি কিছু সময় দিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্য দিবেন গোরস্থান এটা আমাদের শেষ বাসস্থান একটা গানের মধ্যে আছে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ আর একটা গজলের মধ্যে আছে কিন্তু যে দিন ডাক পড়িবে সবাই বলেন কিন্তু ডাক কবর মাঝে যাইতে জোগাড় কিছু বন্ধু তার মাঝে বিচাইতে সবাই বলেন গানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে সাইয়া দেখো বাঁশের সাউনি দিছে কে সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে শীতকারের ওই চোটেতে দুনিয়াতে কষ্ট হলে মা মা বলে ডাক দিলে মা দৌড়ে আসে বাবা ডাক দিলে বাবা দৌড়ে আসে অন্ধকার কবরে যদি আমার আজাব দেয়। কেউ নাই রে কবরে কেউ নাই আমার আল্লাহ ছাড়া ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আমাদেরকে কবরের ঘরে যাইতে হবে আল্লাহ বলেছেন বান্দা কোন চিন্তা করিস না রে কোন চিন্তা করিস না কবরে যদি নামাজ নিয়ে আসতে পারিস মন্ত্রী নাকি যখন প্রশ্ন করবে মান রব্য কাতর রবকে তখন যিনি শুয়ে আছে যাকে প্রশ্ন করেছে সে কিন্তু কথাই বলবে না নামাজ তার পক্ষ থেকে বলবে রে মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ নামাজের নিয়ত করার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে রবকে স্বীকার করেছে রুকুতে গিয়া সুমার আজিম যে ব্যক্তি বলেছে সে যাইকে সরবের আলা বলে রবের শিকার করেছে মুনকির নাকির তাকে রব সম্পর্কে কেন প্রশ্ন করলে আল্লাহকে ডাকতে বলে ফেরেস তা আল্লাহকে বলে মাবুত তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপে গেল আল্লাহ বলে যার নামাজ কবরে নিয়ে আইসে তার রবের উত্তর নামাজের মাধ্যমে হয়ে গেছে দুই নম্বর প্রশ্ন করবে আমার তোমার দিন কি তোমার ধর্ম কি কেবলমাত্র মুসলমান তারাই উত্তর দিবার পারবে যে দিন ইসলামের জন্যে যে লেগেছে দিন ইসলামের জন্যে দিন কায়েমের জন্য রিমান্ড এনেছে ফাঁসির মঞ্চে চলে গেছে ইসলামে আন্দোলন করার কারণে বাড়িতে থাকতে পারে নাই চোর ডাকাতকে পুলিশ খোঁজে না আল্লাহর দল যারা করে তাদেরকে খোঁজে ধরে কোন কথা ঠিক খেয়ে না ইসলাম আন্দোলন বলবে রে মুনকির নাকির যে ব্যক্তি দিনকে গালেপ করার জন্য বাংলার জমিনে দিনকে প্রসার করার জন্য এত কাজ করলো কষ্ট করল। তাকে আবার দিন সম্পর্কে কেন প্রশ্ন করতেছিস মুরগির নাকির বলে আল্লাহ দিন সম্পর্কে প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খেপে খেপছে আল্লাহ আল্লাহ বলে বান্দারে মুরগির নাকির সন যে বান্দা ইসলামে আন্দোলন করে কোরআনের দল করে কবরের মধ্যে আইসে তার দুই নম্বর প্রশ্নর উত্তর হয়ে গেছে

আমার এই দাড়িওয়ালা টুপিওয়ালা ওম্মদকে আমি ওম্মাদ বলে স্বীকার করে নিলাম আল্লাহর বান্দারা গোরস্থানের মাহফিল ভাই কবরের পথেও জোগাড় করে আমরা যেন কবরে যাওয়ার পারি আল্লাহ সেই তফিক যেন আমাদেরকে দান করে দেয় আহমিন বলেন আলী রে যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে ওইটা দুনিয়ার কোনো মানুষ না রে আল্লাহ একজন ফেরেজ তাকে মানুষ করে পাঠাই দিছে যারে ফেরেজ তা যাম আমার পর্দা নিচে ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনতে পারবে না আমি আল্লাহ তাল কিনে জান্নাতের মধ্যে রাই খা নবী নদী আলী ওই ফাতেবার অন্যটা এখন জান্নাতের মধ্যে আল্লাহ রাইকা দিছে আলী রে যে ফকির তোর কাছে ভিক্ষা চাইছে ওটা ফকির নয় রে আলী ওইটা হলো ফেরেশতা তুমি আলী তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো এই পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পায় গেছো তুমি যখন পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছো আলী ওই টাকা ফকির নিয়ে যখন আল্লাহকে দেয় আল্লাহ বলে ও ফকির ফেরেস্তা হইয়া ফাতেমাদের উঠে পিঠে চড়ে জান্নাত বাজারে যাবে সে উঠটা বিক্রি কর নৈবর আলী উঠটা বিক্রি করছে একশো দের হামে বাকি আবার ওই ফেরেজ আল্লাহ খরিদ্দার বানায় একশো ষাট দের ফেরত দিল একশো দের হাম নিয়ে তুমি ষাটটা দের হাম পাইলে তুমি আল্লাহর কোরআনকে ধোকা নাই সন্দেহ নাই গোদামিল নাই বিশ্বাস করার কারণে দুনিয়াতে ছয় দের হামের পুরস্কার আল্লাহ তোমাকে ষাট দের হাম দিয়ে দিছে ফাতেমা বলতেছে এই ওয়াজ করতেছে দানের আমি আমার শুনবে বউ বলতেছে ফাতেমা তুমি যখন জান্নাতে যাবে জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে একটা উঠ বাহন হিসাবে দিয়া দিবে সরাল্লা কর না তুমি যখন উঠের পিড়ে চড়ে জান্নাতে যাওয়ার শুরু করবা কিছু দূর যাওয়ার পরে জান্নাতের দিকে যাবে না উঠটা হামানিয়া খাড়া হয়ে যাবে ফেরেস্তা বলবে আল্লাহ তোমার জান্নাতি কিনা নেত্রী ফাতেমা উঠের পরে জান্নাতে যায় কিন্তু উঠটা যে জান্নাতের দিকে যায় না আল্লাহ এখন কি করব। আল্লাহ বলে ফেরেস্তা উঠটা যদি যাবার না চায় তাহলে টানে টানে নিয়ে যাওয়া লাগবে ফেরেস্তা বলে আল্লাহ কি ধরে টানবে উঠের তো টানার মতন কিছুই নাই আল্লাহ তখন বলবে ফেরেস্তা রে আমার ফাতেমার অন্য কিনি আমি জান্নাতের মধ্যে রায়কা দিয়েছি ওই অন্যটা উটের গলায় বেঁধে দা আলিবারে তোমার অন্যটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে অন্যার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে ফেরেস্তা বলে আল্লাহ এখন কে টাইনা নিয়ে যাবে উঠকে আল্লাহ তখন ডাক দেবেন জামিলা রে কোথায় তুমি কাঠুরার বউ তোমার স্বামী সব সময় আমার কাছে বলতো আল্লাহ আমি একটা কাঠুরিয়া আমার বউর আমি কিছুই দিবার পারিনি আল্লাহ আমার সেই বউটা তার জন্য দরজা খোলেনি আমার হুকুম না থাকার কারণে যে বউটা খাতুনে জান্নাত ফাতে স্বামীর হুকুম না পাইলে দরজা খোলে না আল্লাহ গো আমার বউটারে তুমি সবার আগে জান্নাত দিত ফাতে পারে তুমি জান্নাতি নাই যে নেত্রী হবে এটি আমি খুশি রে কিন্তু সবার আগে জান্নাতে যাবে এই দোয়া আমি স্বামী দিন করিনি কিন্তু জামিলার স্বামী দোয়া করার কারণে বইয়ের ব্যাপারে স্বামী দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না আল্লাহ কবুল করার কারণে জামিলাকে বলবে কোথায় রে যা যা ওটির নিচে ফাতেমার অন্না যে ঝুলতেছে ওই অন্নাটা টেনে টেনে আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যা আলিবারে ফাতেমা তুমি উটের পিঠে থেকে মনে করবা আমি জান্নাতি নারীদের নেত্রী উটের পিঠে চলে জান্নাতে যাচ্ছি কিন্তু আল্লাহর নিয়ত হল তোমার পা উটের পিঠ থেকে জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দে আলি বলে ফাতেমা কিসের আফসো যেমন করে কানতেছো। তুমি সবার আগে জান্নাতে যাওয়ার পারি বলে কানতেছ ফাতেমা বলে স্বামী গো এই কান্না হলো দুনিয়ার ওই সকল মেয়েদের জন্যে মেয়ের আরে শোনো জামিলার মতন স্বামী ভক্ত হবে স্বামীর হুকুম ছাড়া কিছুই করব না রে আর ফাতেমার মতন পর্দা নিশি যারা হবার পারবা তারা জামিলা ফতেমার সঙ্গে জান্নাতে যাওয়া আপনার বলেন এর সাইতে মেয়েদের কোনো ভালো ওয়াজ আছে আজকে আমি সে ওয়াজ মা বন্ধু শুনে দিলাম আমি আসার সময় দেখি যে হারে আর আসতে যে ভাই হায় 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 মনে করলাম আজকে বাপ নয় পরে সাইজ হোক মায়েরা তো সব জায়গায় যাবার পারে না কোন কথা ঠিক ছিল আমি মা বন্ধুর জন্য প্রাণ খোলাবাস করলাম মা জামিলার মতন স্বামী ভক্ত হবেন মা আর ফাতেমার মতো পর্দা নিচে হবেন আল্লাহ ফাঁক আপনাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে যান না দিয়ে আল্লাহ ফাঁকে ফাঁকে দু একটা কথা যা আমি আপনাদের জন্য বলেছি আমলযোগ্য কথা আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ চারিদিকে সোয়া চারটায় চারটায় আজান হয় সোয়া চারটায় জামাত হয় এখানে একটু সময় পার হয়ে গেছে অসুবিধা নেই আমরা এখন ইস্তেকফার বলে মনত করব রাতে আবার মাহফিল হবে ইসালে সোয়াপ তবারক কিন্তু এখন দিবে না তবারক দিবে রাত্রিবেলায়

তোমার বান্দাবান্দিরা দুনিয়ার সমস্ত কাজকাম ফেলে দিয়া আল্লাহ তোমার কোরআন হাদিসের মহব্বত কলে যায়নি